এবার জামিন পেয়ে মুক্তি পেতে যাচ্ছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। একাই ভারতের বুকে কাঁপন ধরিয়ে দেওয়া বাবরের মুক্তির খবরে নড়ে চড়ে বসেছে আঞ্চলিক রাজনীতি। একদিকে ভারতের সেভেন সিস্টার্স নিয়ে অস্থিরতা, অন্যদিকে বাবরের জামিন। তাই প্রশ্ন উঠছে, তবে কি নতুন করে অস্থির হতে যাচ্ছে ভারতের সেভেন সিস্টার্স? ভারত সরকারের কাছে মূর্তিমান এক আতঙ্কের নাম লুৎফুজ্জামান বাবর। সেভেন সিস্টারে বিদ্রোহী দল বানিয়ে দিয়ে পুরো ভারতকে অস্থিতিশীল করে দিয়েছিলেন তিনি। চীন পাকিস্তান মিলে ভারতকে যতটুকু ক্ষতি করতে পারেনি তার চেয়ে বেশি লুৎফুজ্জামান বাবর করতে পেরেছেন। এদিকে বাবরের মুক্তির আগে থেকেই বিদ্রোহে ফেটে পড়েছে সেভেন সিস্টার্স। সেভেন সিস্টার্সের অন্তর্ভুক্ত অরুণাচল প্রদেশে ভারতীয় ভূখণ্ডের প্রায় 60 কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছে চীনের সামরিক বাহিনী। শুধু তাই নয়, ভারতীয় ভূখণ্ডে ঢুকে অরুণাচল প্রদেশের আনজাও জেলার কাপাপু এলাকায় ক্যাম্পও করেছে চীনের পিপলস লিবারেশন আর্মি। স্বাধীনতার জন্য নতুন করে মাথা চাড়া দিয়ে উঠেছে মণিপুর রাজ্য। তাই পূর্বের ইতিহাস পুনরাবৃত্তি হলে এবার হয়তো ভারতের কপালে দুঃখ আছে বলে মনে করছেন অনেকে। কেননা 2004 সালে 10 ট্রাক ভর্তি অস্ত্র, গোলাবারুদ, রকেটের লঞ্চার নিয়ে ভারত পাঠাতে চেয়েছিলেন লুৎফুজ্জামান বাবর। তখন তারা নিজেদের দেশে গৃহযুদ্ধ শুরু করে। অরুণাচল প্রদেশ, আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও মেঘালয় মূল ভারত থেকে আলাদা হতে চেয়েছিল। আর সেখানের আন্দোলনকারীদের 10 ট্রাক অস্ত্র সরবরাহ করতে চেয়েছিলেন এই লুৎফুজ্জামান বাবর, কিন্তু শেষ পর্যন্ত করতে পারেননি। অনেকেই মনে করেন বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধারের সেই ঘটনা ভারতের সঙ্গে তৎকালীন বিএনপি সরকারের মধ্যে শীতল সম্পর্কের সূচনা করেছিল। দেশটির তৎকালীন কর্মকর্তারা দাবি করেছিলেন যে ভারতের চাপে পড়েই বিএনপি সরকার সেসব অস্ত্র আটক করে, অন্যথায় সেসব অস্ত্র ভারতের বিচ্ছিন্নতাবাদীদের হাতে যেত। বিএনপি অবশ্য বরাবরই দাবি করে যে সরকার তখন ব্যবস্থা নিয়েছিল বলেই সেসব অস্ত্র আটক করা হয়েছে। সরকার যদি চাইত তাহলে সেগুলো ভারতের বিচ্ছিন্নতাবাদীদের হাতে যেত। কিন্তু বক্তব্য যাই হোক, অস্ত্র উদ্ধারের ঘটনার পর থেকে বিএনপি সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক তলানিতে পৌঁছায়। ভারতের কর্মকর্তারা মনে করেন এত বড় আকারে না হলেও বিভিন্ন সময় বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলে অস্ত্র ঢুকেছে। 10 ট্রাক অস্ত্র উদ্ধারের আগে থেকে বিএনপি সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছিল না। এর মূলে ছিল নিরাপত্তা ইস্যু। ভারত তাদের উত্তর পূর্বাঞ্চলের 60টি রাজ্যের নিরাপত্তা নিয়ে বেশ চিন্তিত ছিল। ভারতের অভিযোগ ছিল দেশটির উত্তর পূর্বাঞ্চলের বিদ্রোহী গোষ্ঠীগুলোকে মদদ দিচ্ছে বিএনপি সরকার। এমন অবস্থায় 10 ট্রাক অস্ত্র ধরা পড়ে। তখন ঢাকায় ভারতীয় হাইকমিশনার ছিলেন বিনা সিকরি। তিনি বলেন, উত্তর পূর্ব ভারতের তৎকালীন বিদ্রোহী গোষ্ঠীগুলো বাংলাদেশের ভেতরে বসে নানা কাজকর্ম করছিল। চট্টগ্রামে যখন বিপুল পরিমাণ অস্ত্র ধরা পড়ল, তখন এসব ঘটনার সঙ্গে তৎকালীন সরকারের সম্পৃক্ততার বিষয়টি একেবারে প্রকাশ্যে চলে আসলো। সম্প্রতি সাবেক অর্থমন্ত্রী শাহ AM কিবরিয়া হত্যা মামলায় তাকে জামিন দেওয়া হয়েছে। বাবরের জামিনের খবরে কিছুটা হলেও অস্বস্তিতে রয়েছে ভারত। কেননা এক বাবরই পুরো সেভেন সিস্টার্স মুছে দেওয়ার দ্বারপ্রান্তে ছিলেন, আর সে কারণেই গুঞ্জন রয়েছে ভারতের চাপে মৃত্যুদণ্ড দেওয়া হয় বাবরকে।